বাংলাদেশের রাজনৈতিক বন্দীদের মুক্তির আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব। রাজনৈতিক মত প্রকাশের কারণে কাউকে কারাগারে আটক রাখা যেতে পারে না বলেও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের তরফে মন্তব্য করেন তার মুখপাত্র স্টেফেন ডুজারিক। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন স্টেফেন ডুজারিক। তার কাছে ওই সাংবাদিক প্রশ্ন করেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ তথাকথিত অভিযোগ কিংবা অভিযোগ ছাড়াই বাংলাদেশে আটককৃত সকল রাজনৈতিক নেতাকর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনের আহ্বানের সাথে জাতিসংঘ মহাসচিব কি একাত্মতা পোষণ করেন? ওই সাংবাদিক আরও বলেন, আপনি জানেন যে প্রধান বিরোধী দল বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ 25,000-এরও বেশি রাজনৈতিক কর্মীদের আটক করে গত 7 জানুয়ারি একটি প্রতারণা নির্বাচন সম্পন্ন করে ক্ষমতাসীন শাসক দল। এই প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, রাজনৈতিক মত প্রকাশের কারণে মানুষদের কারাগারে প্রেরণ এটা হতে পারে না বলে নীতিগতভাবে আমরা বিশ্বাস করি। তিনি অনতিবিলম্বে আটককৃতদের মুক্তির আহ্বান জানান। এর আগে গত সপ্তাহের ব্রিফিংয়েও বাংলাদেশের নির্বাচন মানবাধিকার নিয়ে কথা বলেছেন স্টিফেন ডুজারিক। সে সময় তিনি বলেন, জাতিসংঘের অবস্থানের পরিবর্তন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের চিঠিকে নিয়ম রক্ষার চিঠি হিসেবে দেখছেন বলেও মন্তব্য করেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের চিঠির ফলে বাংলাদেশের নির্বাচন এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের আগের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। গত সপ্তাহের ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশে ফের ক্ষমতা গ্রহণে শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর মাধ্যমে জাতিসংঘ মহাসচিব কি মানবাধিকার লঙ্ঘন এবং জাল ভোটের নির্বাচন এই বিষয় দুটিকে অবজ্ঞা করেননি? মহাসচিবের এমন চিঠি অগণতান্ত্রিক নির্বাচন নিয়ে জাতিসংঘের পূর্বের অবস্থান এবং মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যে বিবৃতি দিয়েছেন তার প্রতি সাংঘর্ষিক নয় কি? জবাবে ডুজারিক বলেন, না, জাতিসংঘ মহাসচিব একটি চিঠি পাঠিয়েছেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে পুনর্নির্বাচিত হলে মহাসচিব যেভাবে চিঠি পাঠান এটা তেমনভাবে পাঠানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই পোডিয়াম থেকে আমরা যা বলেছি এবং মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যা বলেছেন সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। iBTV USA, নিউ ইয়র্ক।